Hi friends, welcome to my channel. Rati wala, aaj ke ami chili chicken korbo aur plain rice korchi. Jodi ami pere uthi tale fried rice korte pari kintu ami target fried rice kintu plain rice korte pari. Aur chili chicken korchi mashi ke bolechi mashi to bolar ajke. Shondhe bela kor korte hobe na mashi eshe onno kaj kore geche. Aur tomaderke dekhachi chili chicken টিকেটটা ভাজছি তো রেগুলারিটি বজায় জন্য একটু একটু করে রান্নার শুটিংটা করছি এবং রাত্রিবেলা যখন ডিনার করবো তখন একটু শেয়ার করবো এখন দেখাচ্ছি তোমাদেরকে চিলি চিকেনটা সকালবেলা ম্যারিনেট করে রেখে গেছিলাম স্কুল যাওয়ার আগে দেখাচ্ছি তোমাদেরকে হ্যালো ফ্রেন্ডস সকালবেলা চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে গেছিলাম মানে ফ্রিজেই মাসিকে দিয়ে করিয়ে রেখেছিলাম আমি আদা রসুন বাটা দিয়ে একটু মানে দই টক দই দিয়ে আর লবণ দিয়ে আর এখন একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর তোমার যে ওই তোমার পাউডারটার নাম কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে এখন ভাজছি কিছুটা ভাজা হয়েছে আর কিছুটা এখনও ভাজা হচ্ছে আর এবার ইচ্ছে আছে মানে ফ্রাইড রাইস করার দেখা যাক কতটা করতে পারি আর এই অ্যারেঞ্জ করে রেখেছি আর এই সসগুলো এখন রয়েছে আর এই হচ্ছে গিয়ে আজকে ডিনার প্রিপারেশন বন্ধুরা সঙ্গে থাকবে আমি ডিনারটা প্রিপারেশন করছি এবং রাত্রিবেলা যখন সার্ভ করব অবশ্যই তোমাদের দেখাবো এরপরেও আমি আর একটা স্টেপ দেখাচ্ছি চিলি চিকেনের যখন আমি বসাবো তারপরে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করছি ইচ্ছে আছে যে আসলে কি বলতো এই রেগুলারিটি মেনটেন করার জন্য একটু একটু করে এই এগুলো আমাকে করতে হবে তা নয়তো পিছিয়ে যাবো তোমার কি সুন্দর রেগুলার দাও আমি রেগুলার দিতে পারি না স্কুল থেকে আজকে তাও স্কুল থেকে এসে একটু রেস্ট করলাম আজকে এইচএসের হ্যাঁ ইলেভেনের আজকেও একটা গার্ড ছিল এক ঘন্টার একটা গার্ড ছিল স্কুল ক্লাস হয়েছে আর তারপরে গার্ড দিয়ে এই কাজটা করছি এখন একটু কখনো কখনো ইউটিউবের আমার কিছু শিক্ষণীয় বিষয় আছে সেগুলো আমি একটু দেখি আমার কিছু কিছু প্রজেক্ট আছে সেগুলো দেখি এবং পরবর্তীকালে আমি কী ধরনের কী কাজ করব কী ধরনের কোন টপিক নিয়ে আমি মোটিভেশনাল মানে বলবো আর কি সেগুলো নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করি সেই জন্য আমাকে একটুখানি সময় দিতে হয় বন্ধু তো এবার কী হচ্ছে এবার একটুখানি স্টপ করছি পরে আবার আসছি তোমাদের সঙ্গে কোথাও যাবে না সঙ্গে থাকবে কিন্তু হ্যাঁ আস হ্যালো ফ্রেন্ডস আজকের ডিনার দেখো চিলি চিকেন রান্না করেছি আর এটা হচ্ছে ফ্রাইড রাইস কিন্তু ফ্রাইড রাইসটা একটুখানি একটু নরম হয়ে গেছে গাইস একটু নরম হয়েছে একটু আর হ্যাঁ এটা আমার ছেলের থালা ছেলে আমার ছেলের বাবার দেখো দেখো দেখতে পেলে এই যে এটা হচ্ছে আজকের ডিনার এবার আমি আমার হাজবেন্ডকে খেতে দিচ্ছি চলো বন্ধুরা আজকের ডিনারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার শেয়ার করলাম তোমাদেরকে তোমরা এরকম একদম সিম্পল যেরকম চিলি চিকেনের একদম একদম মোস্ট সিম্পল ইজিয়েস্ট প্রসেস সেটা আজকের প্রসেসটা তোমাদেরকে ঠিকভাবে সেভাবে শেয়ার করলাম না আবার কোনো দিন ইনগ্রেডিয়েন্টস দিয়ে যখন দেখাবো একদিন হ্যাঁ খুব সুন্দর করে আজকেও টেস্টটা মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে আমি একটু খেয়ে দেখেছিলাম টাটা বন্ধুরা ভালো থেকো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে ওকে বাই হ্যালো ফ্রেন্ডস ডিনার করলাম এখন দাঁত মাজছি তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে তারপরে নাইট ক্রিম লাগাবো তারপরে আমার মশারি টাঙাবো আমি তোমাদেরকে এটাও শেয়ার করছি দাঁত মাজছি তারপরে তোমাকে নাইট ক্রিম ফেস ওয়াশ নাইট ক্রিম আমার হাজবেন্ড খাচ্ছে এখনো খাওয়া হয়নি পরে
কিছুই দেখতে পাই না। হ্যাঁ তুলছি দাঁড়া, ফেস ওয়াশ, মুখ ক্লিয়ার করতে মুখটা ধুচ্ছি, আমি কিছু দেখতে পাচ্ছিলাম। নাইটকেয়ার রুটিনটা আমি 2 বছর ধরে করছি রেগুলার। হ্যাঁ তুলছি বাবা দাদা, রেগুলার গাইস, এটা আমি খুব একটা স্কিপ করি না, একদম স্কিপ করি না। একদম স্কিপ করি না বন্ধুরা। আমি এবার কি করব বলো তো, আমি নাইট ক্রিমটা নিয়ে আসছি। চলো নাইট ক্রিমটা তোমাদেরকে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে যাচ্ছি। লাইট অন্ধকার এই ঘরটা, আমার বেডরুমটা, আমি এটা আমার ড্রয়িং ডাইনিং যে রুমটা সেখানটা দেখতে পেলে। এবার চলো, আমার আমার মেয়েরা বলে যে ম্যাডাম চোখটা ইয়ে করো, চশমাটা খুলুন, চশমাটা খুলুন কেমন লাগে দেখি। আমি ভাবলাম যে আমার খালি চোখে দেখিস না রে আমাকে, আমি একদমই মানে কমফোর্ট ফিল করি না, দেখেছো আমার ইয়েটা পাচ্ছি না। এই যে এই নাইট ক্রিমটা লাগাবো, এই নাইট ক্রিমটা লাগাবো, এটা হচ্ছে অ্যামোয়ের নাইট ক্রিম, খুব ভালো। এটার আগে ছিল একটা রেডিশ, হ্যাঁ এটা হচ্ছে এটার আগেরটা আমি যেটা মেখেছি তার আগে, ওলেটা মেখেছি তার আগে এটা মেখেছি, এই যে এই যে এটা এটা শেষ হয়ে গেছে। এটা এখন ভাবছি টোনারটা দেই, আজকে টোনারটা আমি আর মানে দিলাম না। তো বন্ধুরা এবার বলো যে কেমন আমার এই ব্লগটা, খুব মোস্ট অর্ডিনারি ব্লগ, একদম একদম বলা যায়। একটুখানি মুছে নিচ্ছি, আর এই নাইট ক্রিম লাগিয়ে এবার তোমাদের সে তোমাদের কাছে গুড নাইট জানাবো। জানি না কেমন হয়েছে, তোমাদেরকে খুব বেশি আনন্দ দেওয়ার চেষ্টা করতে চাইলেই তো হবে না, ঈশ্বরের ইচ্ছা। আজকে আমি তো, তোমরা সবাই জানো আমি নিজেই শ্যুট করি, নিজেই আমি এডিট করি, আমার সঙ্গে কেউ হেল্প করার নেই। আমি টিপটার মুসলাম মানে তুললাম না বন্ধুরা, কালকে সকালবেলা এই টিপটাই আমার চলবে, কাজলটা খুব বেশি ওঠাতে পারলাম না আজকে। চশমাটার কাছে যাব, চশমাটা আনলে হবে না, চলো চশমাটা আমি ব্যাক করে করে আসছি। চলো দেখি আমাকে কেমন লাগছে, কারণ ঠিকঠিক মেখেছি তো ক্রিমটা। হ্যাঁ মোটামুটি মেখেছি। তাহলে বন্ধুরা এখন এই ড্রেসটা চেঞ্জ করব, ড্রেসটা চেঞ্জ করে নাইট ড্রেস পরব। ব্যাস ওকে, টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট সুইট ড্রিম, সবাই ভালো থেকো, ভালো থেকো, টাটা। হ্যাঁ আবার চেষ্টা করব কালকে একটা ব্লগ করতে, ওকে ভালো থেকো সবাই, হ্যাঁ টাটা।